নাহারপুর জঙ্গলে এক টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বসবাস করত। টুনি অনেক বোকা ছিল। টুনি অনেক বোকা হলেও সে ছিল ভীষণ পরিশ্রমী। মা, আজ এতটুকু খাবার কেন মা? মারে, ঘরে তো সব খাবার ফুরিয়ে গেছে রে মা। এখন যে তোকে আমি কি খাওয়াবো সে চিন্তাই তো করছি। এখন তো যেভাবেই হোক আমাদের খাবারে যোগান দিতে হবে, কিন্তু বর্ষায় আমরা কি করব মা? তারা যখন মামি এসব কথা বলাবলি করছিল, তখনই তাদের জানালার পাশে দাঁড়িয়ে কালুকাক এই সমস্ত কথা শুনছিল। সুযোগ বুঝে কালুকাক টুনির ঘরের ভেতরে আসে আর টুনিকে বলে, টুনি বোন, আমি জানালার পাশ থেকে তোমাদের সব কথা শুনেছি। আমি তোমাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। শোনো, আমরা কিছুদিনের জন্য যদি ইগল দাদার জমিগুলো ধার নেই আর তাতে ভুট্টা চাষ করি, তারপর সেগুলো বাজারে বিক্রি করি, তবে কেমন হয় টুনি বোন বলো তো? ভালোই তো হয়, বুদ্ধিটা খারাপ না। তাহলে কালকে আমাদের ইগল দাদার কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর পরের দিন সকালে দুজনে মিলে ইগলের কাছে যায়। ইগল দাদা, তোমার জমিটা যদি একবারের জন্য আমাদের একটু ধার দিতে, তাহলে আমাদের অনেক উপকার হতো ইগল দাদা। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে, প্রত্যেক ফসলের এক তৃতীয়াংশের ভাগ আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, সে আর কি কঠিন কাজ বলো। এরপর কালু আর টুনি মিলে ইগলের কাছে থেকে জমিটা ধার নেয়। এরপর টুনি, তুমি কাল সকাল সকাল জমিতে গিয়ে চাষ শুরু করে দিও কেমন? কেন, তুমি আসবে না? আরে পাগলি, আমি তো যাবই, তুমি তো জানো আমি পরিশ্রম করতে কত ভালোবাসি। পরিশ্রম যে আমার রক্তে মিশে আছে তাই না, সেটা কি তুমি জানো না বলো তো? আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি সময় মতো চলে আসব। এসব বলে কালু নিজের বাড়িতে চলে যায়। পরদিন সকাল সকাল টুনি জমিতে আসে আর একা একাই পুরো জমিটা চাষ করতে থাকে। ওইদিকে কালুকাক নাক ডেকে ঘুমাতে থাকে। তখন টুনি মনে মনে ভাবে, আমি তো সবগুলো কাজ একাই করে শেষ করলাম, সন্ধ্যা হয়ে গেল, কালু দাদা তো এখনো এলো না। দেখি তো ওর বাড়িতে গিয়ে ওর কোনো বিপদ হলো না তো আবার। এরপর টুনি কালুকাকের বাসায় যায় আর গিয়ে দেখে কালুকাক নাক ডেকে ঘুমাচ্ছে। কালু দাদা, ও কালু দাদা, তুমি জমিতে না গিয়ে এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছ, আর আমি একাই কত পরিশ্রম করে এলাম। টুনি ডাকে কালুকাকের ঘুম ভেঙে যায়। আর বলো না টুনি, আমি তো জমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক তখনই আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তার জন্যই আমি জমিতে যেতে পারিনি। তবে তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি কাল অবশ্যই অবশ্যই জমিতে যাব। ও আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি তাহলে আসি, আর কাল কিন্তু তুমি অবশ্যই জমিতে যাবে। আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি তার নিজের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি আজকে আমাকে ঘুম পাড়ানি ওই গানটা পড়িয়ে ঘুম পাড়িয়ে দিবে কিন্তু, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে রে মা, আয় আমার এখানে শুয়ে পড়। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, আমার সোনামণির চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। এভাবেই টুনি গান শোনাতেই টুকি ঘুমিয়ে পড়ে, এরপর টুনিও ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়। মা টুকি, চল আমার সাথে, আজ জমিতে যাবি, তুই পাশে বসে থাকবি আর আমি বীজ ছিটিয়ে দিব, আর একটু বেলা হলে তোর কালু কাকাও চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুকি মিলে জমিতে যায় আর টুনি একা একাই সব বীজ জমিতে ছিটিয়ে দেয়। অন্যদিকে কালুকাক বাসায় আরামে শুয়ে থাকে। বরাবরের মতো টুনি সব কাজ শেষ করে কালুকাকের বাড়িতে যায়। আচ্ছা কালু দাদা, তুমি আর জমিতে গেলে না যে? আর বলো না টুনি,
আজকেও আমি জমিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখনই আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে। আসলে তখন মাকে যদি হাসপাতালে না নিয়ে যেতাম তাহলে মাকে একদম বাঁচানো যেত না। মাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমি খুব ক্লান্ত হয়েছিলাম, তাই একটু বিছানায় শুয়েছিলাম টুনি, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। তবে টুনি তুমি কোনো চিন্তা করো না, আমি কাল একদম ঠিক সময়ে জমিতে যাব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তবে কাল আর যেতে হবে না, 3 দিন পর জমিতে সার দিতে হবে, তখন যেও কেমন? আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। টুনি একা একা জমিতে গিয়ে সার দিয়ে আসে, আর কালু কাক আজকেও বাসায় নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু আজকে টুনি কালু কাকের বাড়িতে না গিয়ে নিজের বাড়িতে চলে আসে। মা টুকি, আমার শরীরটা বেশ খারাপ লাগছে রে মা, আমি একটু শুয়ে পড়ি, তুই আজ একটু রান্না বান্নাগুলো সেরে নিস মা। আচ্ছা ঠিক আছে মা, একা একা এত পরিশ্রম করার জন্যই তোমার আজ শরীরটা এত খারাপ হয়েছে, তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি রান্না সেরে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো মা। এরপর টুকি বাড়ির সব কাজ সেরে মায়ের জন্য ঔষধ আনতে যায়। ওইদিকে কালু কাক মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আজকে টুনি আমার বাড়িতে এলো না কেন, দেখি তো ওর বাড়িতে গিয়ে কি হয়েছে আজ ওর। এরপর কালু টুনির বাড়িতে যায় আর দেখে টুনি জ্বরে থরথর করে কাঁপছে। এ কি টুনি, তুমি এত অসুস্থ হলে কি করে? কালুর কথায় টুনি কোনো উত্তর দিতে পারে না। তখন টুকি ওর মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর টুকি ওষুধটা টুনিকে খাইয়ে দেয়, আর টুকি টুনির জ্বর হওয়ার সব ঘটনা কালু কাককে খুলে বলে। সব শুনে কালু কাকের তেমন কোনো মায়াই হয় না, সে টুনিকে রেখে নিজের বাড়িতে গিয়ে আবার ঘুমাতে থাকে। এদিকে টুনি সারা রাত ধরে জ্বরে কাতরায়, আর টুকি সারা রাত ধরে মায়ের পাশে বসে মায়ের সেবা করতে থাকে। এরপর সকাল হয়। মা টুকি, তুই না ঘুমিয়ে এভাবে আমার পাশে বসে আছিস, তুইও তো অসুস্থ হয়ে যাবি রে মা, এভাবে কাঁদছিস কেন রে পাগলি, এই দেখ আমার কিচ্ছু হয়নি। মা, ও মা, বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে, এখন তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কেউ থাকবে না মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। তুই শুধু শুধু চিন্তা করছিস রে মা, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ হয়ে গেছি তো, চল তো জমিতে একটু জল দিয়ে আসি। এরপর দুজনে মিলে জমিতে জল দিয়ে আসে। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। এদিকে গাছগুলো বড় হয়ে যায় আর ভুট্টা হয়ে সেগুলো আবার পরিপক্ক হয়ে যায়। এরপর টুনি কালু কাকের বাড়িতে গিয়ে বলে, কালু দাদা কাল ফসলগুলো কাটতে হবে, তুমি অবশ্যই আসবে, কিন্তু এতগুলো ফসল তো আর আমি একা কাটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই ঠিক সময়ে যাব টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। এভাবে টুনি গাছ থেকে সব ভুট্টাগুলো আলাদা করে। এরপর ফসল ভাগাভাগি সময় চলে আসে। ঠিক সে সময়ে কালু কাক জমিতে আসে। আমি তো একাই সবগুলো ভুট্টা কাটলাম, তুমি তো এলে না, কেন এলে না গো এতক্ষণ? আর বলো না, এবার আমি যে অসুস্থ ছিলাম তাই একটু হাসপাতালে গিয়েছিলাম, তাই ভুট্টা কাটার সময় আসতে পারিনি টুনি, কিন্তু ভাগাভাগি সময় তো আর মিস করা যাবে না তাই না? তুমি তো জানোই আমি কত পরিশ্রম করি, আমার রক্তে পরিশ্রম যে মিশে আছে, তাই বলি কি তুমি এই গাছগুলো নাও, আর আমি তো বেশি পরিশ্রম করি তাই না, তাই আমি এই ভুট্টাগুলো নেই। বোকা টুনি কালু কাকের এসব চালাকি একটুও ধরতে পারে না, তাই সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা যখন এসব কথা বলছিল তখনই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। তখন টুনি তাড়াতাড়ি করে ভুট্টা গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়ে, আর কালু কাক তাড়াতাড়ি করে সেই ভুট্টাগুলো নিয়ে যেতে ধরে।
ঠিক তখনই একটা বাস পড়ে কালুর মাথার উপর, আর কালু সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর চালাক কালু কাক সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর টুনি গাছের নিচে থাকায় ওর কোনো ক্ষতি হয় না। আর ঠিক কিছুক্ষণ পর ঝড়টা থেমে যায়, ভুট্টাগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যায়, আর কালুর নিথর দেহ সেখানেই পড়ে থাকে।